তো বন্ধুরা দেখো, বাঙালির তো দেখো মঙ্গলসূত্র না পড়ে না ভালোই লাগে না। A few moments later. জিনিস নিলাম, জিনিস নিলাম, কি নিলাম সেটা ভাবলাম না হয় তোমাদের শেয়ার করি। ফ্রেন্ডস, তো দেখো তোমরা যে কি জিনিস 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 সবাই বলে কি নিয়েছো কি নিয়েছো কি নিয়েছো, এই ভাবলাম না হয় তোমাদের সেটা শেয়ার করে দিই আমি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো মেশোর থেকে জিনিসটা নিয়েছি, কয়েকদিন পর পর তো এটা সেটা নিয়ে অনেক জিনিস আরও এসেছে, সেটা না হয় মেয়ের জন্য শাড়ি নিয়েছি, তারপরে বড় মেয়ের জন্য নিয়েছি, ছোট মেয়ের জন্য নিয়েছি, সরস্বতী পূজা এসে পড়েছে, তো কিছু কেনাকাটা করবো না নাকি, তো ভাবলাম না কেনাকাটাই করি। আর আমি এটা খুব সিম্পল, এটা মেয়েদের খুব মানে খুব প্রিয় একটা জিনিস, আমার তো খুবই প্রিয় জিনিস, কি বলবো বলো তো, এটা তোমরা শাড়ির সাথে তোমার তোমরা পড়তে পারো, এই তোমার চুড়িদারের সাথেও পড়তে পারো, সব কিছু মানে যে কোনো জিনিসের সাথে, মানে এটা মানে যারা বিবাহিত মানুষ ওদের জন্য এই জিনিসটা, তো মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর, মানে খুব সুন্দর, তোমরা নিজেই দেখো তাহলে বুঝতে পারবে, খুব সুন্দর একটা বক্স দিয়েছে দেখতে পাচ্ছ। আর না আমার খুব মানে কয়েকদিন থেকে অনেক ধরনের মঙ্গলসূত্র আছে, অনেক ধরনের আছে, সেটা হয় আমার সোনারই আছে, তো ভাবলাম একটা ব্ল্যাক কালার নাই আমার, কেনাও নাই সোনারও নাই, তো এমনি তো চার পাঁচটা আছে, ওগুলা মানে অন্য অন্য ধরনের আছে সোনার, তো ভাবলাম না হয় একটা কিনি। কেনা জিনিস কিন্তু আমি জানো আমি সোনার থেকে কিন্তু সোনার জিনিসের থেকে কিন্তু আমি কেনা জিনিসটা আমার সবচেয়ে থেকে প্রিয় জিনিস। আর তোমাদের দাদা জানো এই জিনিসটাই খুব খারাপ পায়, জিনিস টিনিস মানে কেনা জিনিস মানে ও যে না মানে কি বলবো বলো তো, ও যে মানে সোনা জিনিসটা হয় তুমি একটু বেশি পয়সা দিয়ে ইয়ে করো, কিন্তু সোনার জিনিস পরো, কেনা জিনিস পরবে না তুমি। আমি কি হয়েছে, আমি যেটা ভালোবাসি ও জিনিসটা মানে কেনা জিনিসটা একদম খুব কম ভালোবাসে, আমাকে বলে তুমি এগুলো পরবে না এটা পরবে না। আমি এটা জানো আমি এটা যখন নিয়েছি না, ও আবার এটা দেখে আবার খুবই খুশি পেয়েছে, না বলে কি এই জিনিসটা তুমি কিন্তু খুব সুন্দর নিয়েছো, এই জিনিসটা হেরো বলে খুবই ভালো লেগেছে। তাই আমি ভাবলাম না হয় তোমাদের শেয়ার করি, পুরাটা আনবক্সিংটাই তোমাদের সামনেই করলাম, দেখতে পাচ্ছো কানের গোলা, আমি তো আর কানের গোলা পরবো না, কানেরগুলো আমি দিয়ে দিব কাউকে, আমি শুধু মঙ্গলসূত্রটাই পরবো চুড়িদারের সাথে বা শাড়ির সাথে, যে কোনো মানে সিম্পল, খুব সিম্পল। আমার এরকম একটা মঙ্গলসূত্র মানে খুব ইচ্ছা ছিল, না হয় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আমি মানে এই জিনিসটা পেয়েছি। সব ধরনের কিন্তু সব কিছু পাওয়া যায় না বন্ধুরা, তুমি তোমরা দেখবে অনলাইন থেকেই নিই, যেখান থেকেই নিই, বাজার থেকেই নিই, যেখান থেকেই নিই, সব ধরনের সব কিছু কিন্তু পাওয়া যায় না কিন্তু, আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলো তো। আর এই জিনিসটাই কিন্তু আমার খুব মানে ইচ্ছা ছিল, আর সেই জিনিসটাই কিন্তু আমি আজকে পেয়ে গেলাম। আর দেখো আমাকে কেমন লাগছে, আমার গলাতে আরও কি আমি মানে 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 নাইটির সাথে, গরম নাইটির সাথে পড়েছি কেমন লাগছে, দেখো গরম নাইটির সাথে কিন্তু খারাপ লাগছে না কিন্তু, না বললো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গলার মধ্যে, দেখো আমার ছোটো মেয়ে খাঁচি দিয়ে 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 আমি এটাই মাকে বলি, মা একটাও আমার মুখের মধ্যে দাগ ছিল না মানে, আর এখন আমার মেয়ে আমাকে খামচি দিয়ে দিয়ে কিছু তো বলতে পারি না, বাচ্চা মা কয় দেখছো, আমার শাশুড়ি মা কয় দেখছো, এখন মা এরকমই হয় কি বলো, এটা তো সত্যি কথা কিন্তু মার তুলনা কিন্তু কোনো দিনও হয় না, ঠিক না বলো তো বন্ধুরা। তো তোমাদের সাথে এই জিনিসটাও শেয়ার করে নিলাম, তো অনেক আমার মেয়ের জন্য না শাড়ি নিয়েছি সরস্বতী পূজা, সেটা আমি তোমাদের শেয়ার করব, বড় মেয়ের জন্য নিয়েছি, ছোটো মেয়ের জন্য নিয়েছি, হ্যাঁ তোমাদের এটাও আমি শেয়ার করব। আমার জন্য একটা কুর্তি নিয়েছি, সেটাও আমি তোমাদের দেখাবো, আমি ভাবছি যে ওরা দুজন শাড়ি পরক, আমি ভাবছি আমি পরবো কুর্তি, দেখি কি পড়ি না পড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো চলো বাই বাই টাটা।